ফুটবল পায়ে দেশের জন্য শিরোপা জয়ের ইতিহাস আছে সহস্র, কিন্তু ফুটবল খেলে দেশ স্বাধীনের প্রচেষ্টার নজির পৃথিবীতে ওটাই প্রথম যা আছে বাঙালির। লাল সবুজের পতাকাকে বিশ্বের বুকে চেনাতে, জনমত সৃষ্টি করতে ভারতবর্ষ জুড়ে ফুটবল খেলে বেরিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দল। নদিয়া থেকে মহারাষ্ট্র, 16 ম্যাচ খেলে মুক্তিযুদ্ধের ফান্ডে দিয়েছিলেন 5 লাখ টাকা। 5 দশক আগের সেই ঘটনা আজও সমানভাবে গর্বিত করে সেই দলের অন্যতম সদস্য প্রতাপ শঙ্কর হাজরাকে। আমাদের কাজটা খুব কঠিন ছিল, একটা পার্ট অফ নেশনকে মোটিভেট করা। 10 মিনিটের ভিতরে আমরা একটা গোল দিই, মাঠে পাবলিক ঢুইকা খেলা বন্ধ, পুলিশ এসব পাবলিক সরাইছে। এইভাবে যখন 2 গোল দিলাম তখন তো পুরা মাঠের লোকজনই নাই মারছিল আমাদের সাপোর্টে, তারা আমাদের সাপোর্ট করতে শুরু করলো, কারণ তারা ওই পাকিস্তানি কথায় আর বিশ্বাস করে নাই। মুক্তির জন্য ফুটবল খেলেছিলেন ওরা 31 জন। দেশ স্বাধীন হলো, 5 দশকে এগিয়েছে ক্রীড়াঙ্গন, কিন্তু ফুটবল এগিয়েছে কতটা? বাংলাদেশের ফুটবলের প্লেয়ারদের ফিজিক্যাল ফিটনেস এখন আমাদের তুলনায় অনেক বেশি, র্যাকিং আছে তাদের ভিতরে অনেক। এইটুক যদি কভার করতে পারে তারা একটা স্ট্যান্ডার্ডে চলে আসতে পারবে। তাদের খেলার স্টাইল কিন্তু আমাদের এই যে ওয়ার্ল্ড কাপের খেলাগুলি দেখলাম সেই স্টাইলেই খেলে। স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে প্রচার প্রচারণা বেশি নেই, তবে সম্প্রতি তাদের নিয়ে নির্মিত দামাল চলচ্চিত্রটি নতুন করে চিনিয়েছে বর্তমান প্রজন্মকে। দামাল ছেলে মানে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়, এইটা তার সেইটাই তো আমাদের কাছে বিরাট। সবাই তো জানতে পারছে স্বাধীন বাংলা ফুটবল দল বলে একটা দল ছিল স্বাধীনতার সময়ে, এটা তো বহু লোকেই জানতো না। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলা আগামীতে বিশ্বমঞ্চে এগিয়ে যাবে দোর্দণ্ড প্রতাপে, এমনটাই চাওয়া স্বাধীন বাংলা ফুটবল দলের বেঁচে থাকা সদস্যদের। মেহেদিন আইন, সময় সংবাদ, ঢাকা।